মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে অনেকের কথাই শুনলাম। নিজাম ভাই আমাদের খুবই ঘনিষ্ঠ, উনি ওনার যে সাকসেস সেটা সম্বন্ধে সবাই বলেছেন, আমার জন্য বিশেষ নতুন করে কিছু বলার নাই, সবার বলা হয়ে গেছে। আমি শেষে মাইক পেয়েছি, তারপরও ওনার সম্বন্ধে কিছু বলবো। সবাই আপনারা জানেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সিনেটের মেম্বার হয়েছেন হায়েস্ট ভোট পেয়ে। নিজাম ভাইকে আমি বিশেষ করে অনেক আগে থেকেই চিনি, তবে যেহেতু সেতু ভাই একটু আগে বলছিলেন 111-এর কথাটা উঠেছে, তখনই আমার মনে হলো আমি তাইলে এটা দিয়েই নিজাম ভাইয়ের একটু ব্যাখ্যা দেই। সেটা হলো 111-এ নিজাম ভাইয়ের সঙ্গে আমার বিশিষ্ট ঘনিষ্ঠতা বিশেষভাবে গড়ে উঠেছিল, এই কারণে যে তখন আমার বাবাকেও আপনার হাজতে যেতে হয়েছে বা নিয়ে গেছিলেন ওনারা, এবং 520 টাকা ডিমান্ড করা হয়েছিল আমাকে যে দিলে ওনাকে ছাড়া হবে। ঠিক সেই সময় নিজাম ভাই আমাদের পরিবারের সাথে এত ঘনিষ্ঠভাবে আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছিলেন, মানসিক যে সাপোর্টটা দিয়েছিলেন, সেটা কিন্তু ভুলে যাওয়ার নয়। এবং সাথে সাথে দেখেছি আরও বহু মানুষের উপকার উনি ওই সময় করেছেন জীবন বাজি নিয়ে, কারণ ওনারাও খুব একটা শান্তিতে ছিলেন না, ওনাদের প্রতি অনেক প্রেশার ছিল, অনেক যুদ্ধ, অনেক কিছু ঘটেছিল তখন। একটা খেলার মাঠে মারামারি নিয়েও নিজাম ভাইদেরকেও অনেক মানে বিশৃঙ্খলার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি চলেছিল তখন, ওই প্রেশারে আর্মিদের বা বিভিন্ন সেই সময় যারা পরিচালনা করছিলেন দেশ, ঠিক ওই সময় উনি খুব সাহসিকতার সাথে আমার মতো বা আমাকেও বা আমাদের পরিবারকেও যে মানসিক সাহসটা দিয়েছিলেন বা আমার ডাকের সাথে চলে আসতেন বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন শিক্ষক যাদের সেই সময় অনেক সে ছিল, অনেক কিছু বলার সুযোগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চারটিখানি কথা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই দেশ পরিচালিত হয় ওই বিশ্ববিদ্যালয়ের থেকে বেরিয়ে আসা বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশের সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো সুতরাং ঢাকা ইউনিভার্সিটি ম্যাটার্স, এখনও ইট ম্যাটার্স এ লট। ওই সময় কিছু কিছু টিচার খুব মানে পাওয়ারের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই সমস্ত জায়গায় নিজাম ভাই আমাকে নিয়ে গিয়েছিলেন, এবং উনি সারাক্ষণ বলার সাথে সাথে বাসায় আসতেন। আমরা পারিবারিকভাবে মানসিকভাবে আমরা খুব বিধ্বস্ত অবস্থায় ছিলাম, তো আমি তখন দেখেছি উনি কীভাবে মানুষের উপকার করে। কখনো কখনো বাসায় 3টা 4টায় ফেরত যেতেন রাতে, কিছু করতে না পারলেও বসে থেকে সাপোর্ট দিতেন, প্ল্যানিং করতেন কি করা যায়, নেক্সট কোথায় যাওয়া যায়, তো এই জিনিসগুলো ওনার মধ্যে দেখেছি। তারপরে দেখলাম ওগুলি ওই চ্যাপ্টার শেষ, ওই চ্যাপ্টারের পরে শুরু হলো যে নিজের তো শিক্ষকতা আছেই, প্লাস আমাদেরকে সোশ্যালি সময় দেওয়া, বা আমিও মাঝে মাঝে সুযোগ নিতাম, সময় নিতাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমার বেশ যাওয়া আসা হতো। আর তারপরে আরেকটা জিনিস ওনার মধ্যে দেখি যে মানুষের উপকার করাটা, মানুষের চাকরি দেওয়া, তারপরে আপনার কাউকে যেই কোনোভাবে শুনলেই শুধু উনি কিভাবে তার উপকারটা করতে পারে, এই জিনিসটা ওনার মধ্যে দেখলাম। তো আমার কাছে উনি বহুবার এসেছেন বিভিন্ন জনের চাকরির জন্য, অনেক সময় দিতে পেরেছি, অনেক সময় পারি নাই, বাট চেষ্টা করেছি, কিন্তু নিজের জন্য কখনো উনি আমার কাছে আসেন নাই, আসলে আসছেন অন্যের জন্য সব সময়। ঠিক আরও অনেকের কাছে যারা আমাদের সঙ্গে উঠে বসেন ব্যবসায়ী মহলে যারা আছেন, আমি দেখেছি উনি বিভিন্ন জনের কাছে চলে যায় কিন্তু নিজের জন্য যায় না। তো নিজাম ভাইয়ের যে এই গুণটা যে অপরের জন্য উপকার করা, এটা কিন্তু মানে আমি খুব বিরল, সবার মধ্যে দেখি না। আজকাল সবাই তো ব্যস্ত সমাজে, মানে যেই লাইফস্টাইল এখন, প্রত্যেকে নিজের ধান্দা নিয়েই ব্যস্ত থাকতে হয়, তো নিজাম ভাইকে দেখেছি সে অন্যের জন্য ধান্দা করে সারাক্ষণ। যাই হোক, আমি এই নিজাম ভাইয়ের এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, যে নিজাম ভাইয়ের আজকে এই সাকসেসটা, উনি আজকে এই পর্যন্ত দ্বার প্রান্তে এসেছে, ভবিষ্যতে আপনারা আজকে অনেকে মেনশন করেছেন যে ওনাকে আপনারা ভিসি হিসাবেও দেখতে চান, আমিও দেখতে চাই, বা তারও ঊর্ধ্বে যদি আরও কিছু হয় আমরা সেভাবে ওনাকে দেখতে চাই। ওনার যেই ধরনের মানসিক বা যেই কোনো সাপোর্ট লাগুক আমরা সেটা অবশ্যই দেব, এবং
অবশ্যই আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং ওনার প্রতি আমরা দোয়া রাখি, উনি ওনার পরিবার সবাই যাতে সুস্বাস্থ্য নিয়ে থাকতে পারেন এবং উনি ভবিষ্যতে আরও কামিয়াব হন সেই কামনা করে, এবং আপনারা সবাই সুস্বাস্থ্য নিয়ে থাকেন, ভালো থাকতে পারেন সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।